আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারহাদ আহমেদ, সহকারী শিক্ষক বিজ্ঞান হিসেবে লতিফপুর আলহাজ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছি। আমি চট্টগ্রামে আইসিটি ফোর এ জেলা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম 2022 বাস্তবায়নের জন্য আমার পাঠদানকৃত সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ফসলের ডাক অভিজ্ঞতার বিভিন্ন কার্যক্রম আমি শেয়ার করছি। এখানে সেশন আছে 1 থেকে 6টা। আমি প্রথমে সেশন শুরু করার আগে শিক্ষার্থীদের নিজ অঞ্চলে কোন ধরনের ফসল বা উদ্ভিদ ভালো হয় তা খুঁজে বের করতে বলেছিলাম। আমি অবাক হয়ে দেখেছি এই কাজটি করার জন্য অনেক শিক্ষার্থী সরাসরি কৃষিক্ষেত্রে চলে গিয়েছে, অনেকেই তাদের মা বাবা প্রতিবেশী থেকে সাহায্য নিয়েছে এবং তাদের বলে দিয়েছিলাম যেহেতু কৃষি নিয়ে আলোচনা হবে পরবর্তী সেশন অর্থাৎ সেশন 1 আর 2-এ, তাদের মাঝে একজন অতিথি শিক্ষক আসবেন যিনি কৃষি নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। সেশন প্রথম এবং দ্বিতীয় সেশনে শিক্ষার্থীরা ওদের এলাকার যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মে তা এবং তা জানলো এবং তা বন্ধুদের থেকে নতুন যা জানলো, তাদের পাওয়া তথ্য এবং বন্ধুদের কাছ থেকে তারা নতুন যা জানলো তা নিয়ে অনুশীলন বইয়ের পৃষ্ঠা 7-এর চকটি পূরণ করেছিল। আমি অতিথি শিক্ষক হিসেবে নিয়ে এসেছিলাম শিক্ষার্থী তারেককে, যে তার পিতার সাথে মাঠে কৃষিকাজ করে এবং শিক্ষার্থীরা অতিথি শিক্ষককে কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং অতিথি শিক্ষক সেসব প্রশ্নের উত্তর দেন। আমি তা মোবাইলে ধারণ রেকর্ড করে ইউটিউব, ফেসবুক এবং শিক্ষক বাতনে শেয়ার করি। যেমন আমি শেয়ার করার কিছু এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের আজকে একজন ছাত্র আসছে, ও হচ্ছে দোয়েল শাখা থেকে আসছে। দোয়েল শাখায় ওরা কৃষি কাজ করে, এখন ও ওর আব্বাকেও হেল্প করে। এটাও একটা কি, এটা ওর একটা দক্ষতা, ওর একটা দক্ষতা হচ্ছে ও কৃষি ক্ষেত্রে যে কোনো প্রশ্ন ও তোমাকে দিবেন। হ্যাঁ, এগুলা যে স্যার হিসেবে আমরা ব্যবহার। এরপর কে প্রশ্ন করবে? হ্যাঁ বলো, তোমার নামটা কি? এভাবে শিক্ষার্থীরা অতি শিক্ষকের সাথে আলোচনা করে অনুশীলন বইয়ের পৃষ্ঠা অনুশীলন বইয়ের পৃষ্ঠা 8-9-এর চকটি পূরণ করেছিল। এখানে এই চকটা পূরণ করেছিল ওরা, যেসব ফসল বা উদ্ভিদ ফলন ভালো হয় তাদের নাম বৈশিষ্ট্য এগুলো তারা পূরণ করেছিল। এরপর তৃতীয় এবং চতুর্থ সেশনে কোন প্রক্রিয়ায় একটা নতুন জাতের ফসলের উদ্ভব হয় সে বিষয়ে শিক্ষার্থীরা চিন্তা করতে দিয়েছিলাম। এই সেশনে তারা একজন বিজ্ঞানী সম্পর্কে জেনেছে, ওনার নাম হচ্ছে বিজ্ঞানী হরিপদ কাপালি। তার আবিষ্কৃত হরিধান সম্পর্কে জানার জন্য আমি তাদেরকে শাইখ সিরাজের হরিপদ কাপালি সম্পর্কে ডকুমেন্টারি শিক্ষার্থীদের দেখিয়েছিলাম। শিক্ষার্থীরা আনন্দের সাথে তাদের যোগ্যতা অর্জন করেছিল। এরপর শিক্ষার্থীরা দলীয় আলোচনার মাধ্যমে অনুশীলন বইয়ের পৃষ্ঠা 10 নম্বর পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো লিখেছে। এখানে প্রশ্ন ছিল, হরিপদ কাপালি নতুন ধানের জাত কীভাবে খুঁজে পেলেন? যে প্রক্রিয়ায় তিনি নতুন ধানের জাত আবিষ্কার করলেন তার ধাপগুলো কী কী? এবং এই পাঠের সাথে সংযোগ রেখে শিক্ষার্থীরা অনুসন্ধানী বইয়ের জীববৈচিত্র্যটি পড়ে জীববৈচিত্র্য সম্পর্কে বিস্তারিত জেনেছিল। এরপর আমি পঞ্চম জীববৈচিত্র্য সম্পর্কে জেনেছে। এই যে এখানে তাদের কিছু ছবি দেখা যাচ্ছে মাল্টিমিডিয়া রুমে। এরপর পঞ্চম এবং ষষ্ঠ সেশনে শিক্ষার্থীরা তাদের এলাকার জীববৈচিত্র্য কেমন সে বিষয়ে চিন্তা করেছিল প্রথমে, এবং অনুশীলন বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় শিক্ষার্থীদের এলাকায় কী কী ফসল উদ্ভিদ জন্মে এবং কী কী বৈশিষ্ট্যের কারণে এসব ফসল বা উদ্ভিদ বেড়ে ওঠে সেই চকটা তারা এটা দলীয়ভাবে পূরণ করেছে।
এরপর আমি শিক্ষার্থীদেরকে পাঁচজন করে দল ভাগ করে দিয়েছিলাম। প্রত্যেক দল স্কুলের বারান্দায় একটি করে গাছ এখানে দল ভাগ করে নিয়েছিল। এভাবে পাঁচজন সাতজন আটজন এভাবে প্রত্যেক দল স্কুলের বারান্দায় একটি করে গাছ রোপণ করেছিল এবং তারা আট সপ্তাহ ধরে তাদের গাছটিকে অভিজ্ঞতার ভিত্তিতে পর্যবেক্ষণ করে অনুশীলন বইয়ের পৃষ্ঠা 14 এবং 15 পূরণ করেছে। এই কাজের জন্য আমি এবং কৃষি সম্পর্কে অভিজ্ঞ একজনকে নিয়ে শিক্ষার্থীদেরকে সহায়তা করেছিলাম এবং এভাবে তারা দলীয় কাজ করেছে এবং দলীয় কাজ করতে গিয়ে অনেক স্বতঃস্ফূর্ত ছিল এবং তাদের ফিরে দেখা বলতে এই অভিজ্ঞতা শেষে শিক্ষার্থীরা ফসলে মাঠে বা ছাদে বাগানে কাজ করতে গিয়ে তাদের কেমন লেগেছে এবং এই কাজে তারা নতুন কী কী শিখেছে তা অনুশীলন বইয়ের পৃষ্ঠা 16 নম্বর পৃষ্ঠায় তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে এবং অভিজ্ঞতা শিখন অভিজ্ঞতা বিক্রির মূল্যায়ন চকে তারা যে শিখন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করা হয়েছে অনুশীলন বইয়ের পৃষ্ঠা 7, 8, 9 এর কাজ, অনুশীলন বইয়ের পৃষ্ঠা 12 এর কাজ, অনুশীলন বইয়ের পৃষ্ঠা 13 এর নির্দেশন অনুযায়ী দলীয় পরিকল্পনা, অনুশীলন বইয়ের পৃষ্ঠা 14 এবং 15 এর কাজ এবং এটার উপর ভিত্তি করে তাদের যে পারদর্শিতার সূচক পিআই 7.8.1, 7.8.2, 7.8.1.1, 7.1.2 এগুলোর মধ্যে তাদের পারদর্শিতার সূচকের মাত্রা মূল্যায়ন করা হয়েছিল। যেমন এখানে আমরা নির্দেশনা মোতাবেক এভাবে মূল্যায়ন করেছি আমি এবং এই অভিজ্ঞতা পরিচালনা করতে গিয়ে দেখেছি প্রাতিষ্ঠানিক পরিবেশের বাইরে গিয়ে শিক্ষার্থীদের মাঝে বহুমাত্রিক শিখনের সুযোগ সৃষ্টি হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বিকাশ এবং উৎকর্ষের যে সামাজিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এবং এই শেখানোর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি পরিপূর্ণভাবে আয়ত্ত করার পর তারা তাদের বাস্তব জীবনে প্রয়োজনের সময় কাজে লাগাতে পেরেছে। ফলে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুযায়ী শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জিত হয়েছে। নতুন কারিকুলামে ক্লাস করে শিক্ষার্থীরা খুবই আনন্দিত। নতুন এই কারিকুলাম যোগ্যতা সম্পন্ন দক্ষ মানুষ গড়তে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।